প্রতিদ্বন্দ্বীকে হিরো আলম। কারো উস্কানিতে আপনারা সারা দেখেছেন না। এটা শুধু পদযাত্রা নয়, এটা হচ্ছে জয় যাত্রা, ভিক্টরি মার্চ, ভিক্টরি টুয়ার্ডস সাকসেস। আমাদের অধিকার আদায়ের যে বিজয়, সেই বিজয়ের লক্ষ্যে যাত্রা বন্ধুগণ। প্রধান দেশের সব মানুষ তাকে চেনে, হচ্ছে কি প্রফেসর ডক্টর আরাফাত। প্রতিদ্বন্দ্বীকে হিরো আলম। হিরো আলম এই দেশে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তার সঙ্গে নির্বাচন করতে গিয়ে তাকে ভোট কেন্দ্র থেকে বের করে পিটিয়ে পিটিয়ে ঠিক সাপ যেভাবে মারে সেইভাবে তাকে গতকাল মারা হয়েছে, তাই না? আমরা বিদেশিদের কি বললো সেটা কথা না, আমরা বাংলাদেশের জনগণের সাথে বিএনপি আছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি একটি রাজনীতিমুখী দল, এবং এই বিগত দিন থেকে আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই এই সরকারকে আমরা হটাবো ইনশাআল্লাহ। আমাদের সাধারণ কর্মীরা আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখন আমরা নেতাদের আর বসতে দিব না, আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো, আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরবো। কোনো মতেই আমরা পাল্টা কর্মসূচি দিতে চাই না, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। জনগণের যানবাহনের নিরাপত্তার জন্য আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি, ইনশাআল্লাহ মাঠে থাকবো। আগুন সন্ত্রাসীদের মাঠে থেকে প্রশাসনকে সহায়তা করবো। বিএনপি জামাতকে হুঁশিয়ার করে দিতে যাচ্ছি যে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। তারা যদি কোনো রকম ঝামেলা করে আমরা একটা দাঁত জবাব দিব। তারা এই দেশকে ভালোবাসে না, তারা গণতন্ত্রকে ভালোবাসে না, তারা উস্কানিমূলক চিন্তা চেতনা বলে দেশে বিভাজন তৈরির চেষ্টা করে। আমি সবাইকে বলছি, আমাদের ধৈর্য ধরার সময়, পরিবেশ যত শান্ত থাকবে আমাদের তত সুবিধা।